আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরোধ কেহেতু আলহামদুল্লিল্লাহরব বিলা আল আমিন অসালতু অসাল্লাম আলাই সেইদিন মুরসালিম ওয়ালিহি অসহাবিহি আজমাইন অবাধ প্রিয় দর্শকশোতা ভাই বোনেরা পৃথিবী বাংলার আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধে বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা তাওহিদের কতগুলো পর্ব তাহিদ মূল নীতির উপরে কতগুলো পর্ব আমরা করছি আজকেও তাওহিদের আরেকটি পর্ব নিয়ে আসবো কোরআনে করিমের সাত নম্বর সৌরা আল আরাফের একশো পঁচাশি আয়াতের মাধ্যমে আল্লাহ সমগ্র কোরআনে উপরে দলিল পেশ বিভিন্ন ভাবে বস্তু জগৎ থেকে অনেক দলিল তিনি আমাদের সামনে দিয়েছেন আবার আমাদের ভেতরে আমাদের অস্তিত্ব জগতে আমাদের অন্তরের ভেতরেও আমাদের মাঝেও তাওহিদের চেতনা যে সুপ্ত হয়ে আছে এটাও তিনি দলিল দিয়ে কোরআন থেকে আমাদেরকে বুঝিয়েছেন যেমন আল্লাহ বলেছেন আবল আমি আম জুরুফি মালাকুতিস্যামাওয়া কেবল আর গোমাখলা কল্লভমি সেই তারা কি দৃষ্টি দেয় না তারা কি মনোনিবেশ করে না আসমান জমিনের বিশাল সাম্রাজ্যের মধ্যে যে আল্লাহ এই বিশাল সাম্রাজ্যের অধিকারী তিনি চার কে মাবুদ থাকতে পারে আর যত মখলোক তিনি সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর একত্বমাদের দলিল অতএব সমস্ত এবাদত বৈন্দেগী একমাত্র তাঁহারই পাওনা সেজন্য সাত নম্বর সুরা আল আরফের একশো পঁচাশি নম্বর আয়াতে এটা বলেছেন তোমরা এগুলো দেখো এগুলো দেখলেই তোমরা বুঝবে যে কে তোমাদের সব কিছুর মালিক হতে পারে কে তোমাদের সত্য মাবুদ হতে পারে তোমাদের সব কিছুর নির্বাহী ক্ষমতার অধিকারী হতে পারে সুরা কফের ছয় থেকে দশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আপলামিয়াম নুরু ইলাস সামাফকহম তারা কি তাদের উর্দ্ধে যে আকাশ ঊর্ধ্ব জগৎ আছে সেদিকে তারা কি তাকায় না বানাই না কিভাবে আমি সেটাকে নির্মাণ করেছি আকাশ এনার্জি দিয়ে যেটা বলেছেন এ সুচ্ছ বানাই না এই দিন আকাশকে আমি আমার এনার্জি দিয়ে সৃষ্টি করেছি এই মহাবিশ্বে একটা হলো বস্তু আর একটা হলো এনার্জি শক্তি মহাশূন্যকে তিনি বলছেন আমি শক্তি দিয়ে সৃষ্টি করেছি সভা আর এই মহাবিশ্বকে আমি সম্প্রসারিত করে চলেছি একটি ক্ষুদ্র বিন্দু থেকে বিগ ব্যাং এর মাধ্যমে এই মহাবিশ্বের যাত্রা শুরু প্রতি সেকেন্ডে যেটা এখনো বড় হচ্ছে সম্প্রসারিত হচ্ছে কে সম্প্রসারণকারী আল্লাহ বলছেন আমি আমার ক্ষমতায় আমি মহাবিশ্বকে এখনো প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে এটাকে সম্প্রসারিত করে চলেছি সব আজকে তো বিজ্ঞান জগতে সম্প্রসারণশীল মহাবিশ্ব এটা একটা ধ্রুব সত্য কথা যেটা চোদ্দশো বছর আগে কোরআন বলেছে এত বড় মহাবিশ্ব হাজার হাজার কোটি আলোক বর্ষ মাইল যার বিস্তৃতি এবং প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছে শত শত কোটি গ্যালাক্সি নিহারিকা যে মহাবিশ্বের মধ্যে বিস্তৃত কে গুরুর মালিক তার সাথে কাকে শরিক করা হচ্ছে দুনিয়ার এতটুকু মূর্তি ধর্মগুরু অমুক তমুক এরা শরিক যে আল্লাহর হাতের তালুর মধ্যে সাত আসমান রাখলে কাখার দেলাতে সাবড়া ইবনে আব্বাস বলেন যে সাতটা সরিষার দানার মতো মনে হবে এত বড় তার অস্তিত্ব অচেয়া কুরসি ইউহু সামাতে বল আর তার পা রাখার জায়গা এত বড় যে আসমান জমিন পুরোটা রাখলেও আরও জায়গা বাকি থাকবে শুধু পা রাখার জায়গাটা এত বড় আল্লাহ আকবার সে আল্লাহর সাথে কাকে শরিক করা হচ্ছে এই পৃথিবীরে যেখানে কোনো অস্তিত্ব নেই মহাশূন্যের মহাবিশ্বের তুলনায় এই মাটির পৃথিবী পুরোটা একটা ধুলিকণার চেয়ে ছোট তো এখানে যারা আজকে মাহবুদ বলে দাবি করছে তাদেরকে তো খুঁজে পাওয়া যাবে না কোনো অনুবীক্ষণ যন্ত্র দিয়েও এতটা ক্ষুদ্র এই অস্তিত্বহীন নিকৃষ্ট জিনিস এরা কি করে আল্লাহ সমতুল্য হয় নওয়াজ আল্লাহ এই জন্য বলেছেন তারা কি দেখে না কাফেররা কি দেখে না কিভাবে আকাশ আমি সৃষ্টি করেছি এখন তো তারা বুঝতে পারছে যে কিভাবে আল্লাহ তারা বিগ ব্যাং এর মাধ্যমে এটাকে সম্প্রসারণ করে তিনি সৃষ্টি করেছেন কিভাবে হিলিয়াম হাইড্রোজেন গ্যাস থেকে এক একটা গ্রহ নক্ষত্র তারকা তিনি সৃষ্টি করছেন আল্লাহ আকাশ সৃষ্টি করতে চাইলেন আকাশ তখন ধূম্রপুঞ্জ ছিল কে তথ্য দিয়েছে গ্রহ নক্ষত্র আকাশ সৃষ্টির প্রাথমিক পর্বে থাকে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস যেটাকে কোরআন বলেছে চোদ্দশো বছর আগে দোকান ধুম্রপুঞ্জ এই ধূম্রপুঞ্জই তো হলো হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের ধূম্রপুঞ্জ কে সৃষ্টি করেছেন মহান আল্লাহ সৃষ্টি করেছেন পারবে কি কোনো দেব দেবী পারবে কোন কিভাবে আমি আকাশ মন্ডলীকে আমি গ্রহ নক্ষত্র দিয়ে গ্রহ তারা দিয়ে সাজিয়েছি তারা কি দেখে না কত সুন্দর কত হাজার লাখ কোটি তারকা আকাশের মধ্যে আকাশের তো আমরা কতটুকু দেখি খুব সামান্য দেখি পুরোটাই তো আমাদের দেশটির বাইরে হাবল টেলিস্কোপ বা মহাশূন্য পর্যবেক্ষণকারী টেলিস্কোপ গুলো আবিষ্কৃত না হলে আমরা তো আকাশের ছোট্ট একটা গ্রাম মাত্র দেখছি আমরা যেটাকে মনে করছি বিশাল কিছু আকার দেখতেছি এটা তো আকাশ মহাকাশের অতি নগণ্য একটা অংশ আমরা রাতের বেলা যখন দৃষ্টি প্রসারিত করি তখন আমরা দেখি পুরোটাই তো দৃষ্টির অন্তরালে রয়ে গেছে এত বিশাল যার সাম্রাজ্য সে আল্লাহর সামনে কে দাঁড়াবে মাবুদ হিসাবে দাবি করার সব তো গোলাম গোলামের ঘরের গোলাম দাস অনুদাস সবাই এখানে আল্লাহর সামনে প্রভুত্বের দাবি করার মতো কোন সৃষ্টি কোন অস্তিত্বই নাই মহাবিশ্বে ফুরুজ তোমাদের উর্ধে যে আকাশ এখানে কোনো ফাঁক নেই সুহান আল্লাহ এখন ওজন স্তরে ফাঁক তৈরি হচ্ছে এটা মানুষেরই অবকর্মের কারণে পৃথিবীকে আমি সম্প্রসারিত করেছি তোমাদের জন্য বিছানা বানিয়েছি পৃথিবীটা গোল কিন্তু এমন সুন্দরে মহান রাব্বুল আলমিনের সম্মানিত পৃথিবী সম্মানিত মানুষের জন্য তৈরি করেছেন গোল হওয়া সত্ত্বেও এটা কত সুন্দর ঘর বাড়ি কৃষি খামার কল কারখানা সব করা যাচ্ছে এতটা তার বিস্তৃতি আবার উঁচু পাহাড় পর্বতমালায় এখানে আমি ঢেলে দিয়েছি দুইটা ট্যাক্টনিক প্লেটে ধাক্কা দিয়ে তার অংশ বিশেষ চুরমার করে উপরে তুলে দিয়ে পাহাড় বানিয়ে ফেলেছেন যাতে করে পৃথিবীটা নোড়াছড়া না করে সে ভায়ান আল্লাহ আম্বাদ নাফি মিন কুল্লে বাহিজ সুন্দর সব জোড়া আমি এই মাটির পৃথিবীতে কত সুন্দর ফল কত সুন্দর ফুল তৃণলতা সবুজ গাছগাছালি সব কিছু এবং বিভিন্ন প্রাণীর সমাহার দিয়ে এই পৃথিবীকে সাজিয়েছি আমি সাজিয়েছি তপসিনত মজিক্রঙালি কুল্লে আবদিম মুনিব এটা হলো সকল অনুগত বন্ধার জন্য আমার পক্ষ থেকে একটা দর্শন তাকে দেখাবার জন্য এগুলো আমি করেছি অন্তর্দৃষ্টি খুলে দেওয়ার জন্য এগুলো করেছি ওনা সামা ইমা রকা আকাশ থেকে বরখতময় পানি আমি বর্ষণ করেছি ফাম বতনাবিহি জান্নাতি ওহাব্বালা হাসিদ বাগানের পর বাগান ওই পানি দিয়ে আমি সৃষ্টি করেছি ওহাব্বালা হাসিদ আর এমন সব শস্যদানা সৃষ্টি করেছি যেগুলি কর্তন করে তোমরা সংরক্ষণ করো ভক্ষণ করো অন্য নখলাবাসে কোঁ তিল্লাহা তল অন্য নদীর সুগুচ্ছ সব খেজুর বৃক্ষরাজি আমি তৈরি করেছি লাহাতলা অন্য নদী যেখানে থরে থরে সাজানো খেজুরের শীষ সেখানে জন্ম হয় আমার নির্দেশী সোফা আল্লাহ এইভাবে যদি আল্লাহর সৃষ্টি নিচ্ছয়ের জীবন্ত বিস্ময়কর সব ঘটনা দেখতে চান তাহলে সুর আর রহমান সুর আল ওয়াকেয়া সুরাল মুরসালাত সুর আন্নাবাহ আন্না যে আত সূরা আবাস সুরা গাঁসিয়া সুরা শামস ইত্যাদি ইত্যাদি সুর পড়লে আল্লাহ বিস্ময়কর সৃষ্টির নিদর্শনসমূহ দেখবেন যাতে বুঝবেন যে আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহই একমাত্র মাবুদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা এই আল্লাহকে মানুষ কিভাবে অস্বীকার করে আজকে কত মানুষ নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে পৃথিবীতে কেউ কি নাস্তিক থাকতে পারে পারে না আসলে নাস্তিক্যবাদ মানুষ যেটা জোর করে দাবি করে এটা হলো যতদিন যৌবন থাকে ততদিন বেলেল্লাপনা বেহায়াপনা করার জন্য অবাধ ভোগ করার জন্য তারা আল্লাহকে অস্বীকার করে কারণ আল্লাহকে স্বীকার করলেই তো একটা নীতি নৈতিকতা তার বিধিবিধান পালনের একটা বিরাট বাধা সামনে এসে দাঁড়াবে যেটা ভোগের পথে বাধা এই জন্য জার্মানি একজন বিজ্ঞানী বলেছেন যে চল্লিশের পরে কেউ নাস্তিক থাকতে পারে না ভোগের তেজ যখন কমে যায় আস্তে আস্তে আল্লামুখী হয় আর আল্লাহ কিন্তু কোরআনে এমন সুন্দর লাল করেছেন দলিল দিয়েছেন মানুষের নিজের কথা দিয়ে যে তুমি যে আল্লাহকে অস্বীকার করছো আল্লাহর একত্রবাদ তোমার ভিতরে আছে প্রত্যেক মানুষের হৃদয়ে আল্লাহর ইসলাম সুপ্ত অবস্থায় গোমন্ত অবস্থায় বিরাজমান আছে কারণ যেটা সুরার ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফিতরতী ফত এটা আল্লাহর ফিতরাত সহজাত প্রবৃত্তি তাওহিদ আল্লাহর একত্রমাদের বিশ্বাস মানুষের সহজাত প্রবৃত্তি সৃষ্টির সময় আমাদের সিম কার্ডে এটা আল্লাহ দিয়ে দিয়েছেন এ জিরো ওয়ান নাম্বার জিরো ওয়ান ব্যাস কেউ নেই আল্লাহ ছাড়া এই নাম্বারটা সৃষ্টির সময় আল্লাহ দিয়ে দিয়েছেন তাওহিদ তাওহিদুর উপরে মানুষকে সৃষ্টি করেছেন এই জন্য মানুষের নিজেকে দিয়েই আল্লাহ তালা করণে বহু জায়গায় বুঝিয়েছেন তুমি কি করে আমাকে অস্বীকার করো তোমার ভেতরে তো ইসলাম লুকিয়ে আছে তোমার অন্তরের অভ্যন্তরে আমার তাহিদ ঘুমিয়ে আছে যেমন বাংলা কবিতায় বলে শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরে তেমনি ষষ্ঠর একত্ববাদ লুকিয়ে আছে সব সৃষ্টির অন্তরে সব সৃষ্টির অন্তরে ষষ্ঠার একত্ববাদ অস্তিত্বের স্বীকৃতি লুকিয়ে আছে কারণ এই নাম্বর ছাড়া কাউকে সৃষ্টি করেননি সুর আরবের একশো বাহাত্তর নম্বরে এত এই একই তথ্য দিয়েছেন ওই কামিম বানি আদ আমামিন জহুরহিম জুরি তাহম স্মরণ কর ওই যখন আদম সন্তানদের পৃষ্ঠ থেকে তাদের বংশধর কেলা বের করেছেন ও আসাদ হুম আলা আনফুসিহিম তাদের উপরে তাদেরকে সাক্ষী করেছেন আলাস্তুবে রব বিকম আমি কি তোমাদের রব নই কলু বালা সবাই বলল কেন নয় আপনি আমাদের রব তা স্বীকার করে আমরা এসেছি কলু বালা অন্তরের মধ্যে ঘুমিয়ে আছে এটা কারো অন্তরে একবারে অঘোর ঘুমে সে লুকিয়ে আছে প্রচন্ড করাঘাত করলে মহা সে দুয়ারে প্রচন্ড ধাক্কা দিলে জেগে ওঠে তখন সে আল্লাহকে স্বীকার করে যেমন লিউনি ব্রেজনেভ কাশিয়ান সাগরে একবার হ্যারিকেন জনে আক্রান্ত হয়ে উনি তো নাস্তিকদের নেতা তিনি মাই গড বলে চিৎকার দিয়েছিলেন ভয়ের ছোটে কই পেয়েছ মাই গড কোথেকে মাই গড আসলো হ্যাঁ তোমার গড তোমার অন্তরের গড়ের বিশ্বাস অন্তরের ভিতরে লুকিয়ে আছে আল্লাহর প্রতি একত্ববাদী ইমান বিশ্বাস প্রত্যেকটি মানুষের অন্তরের ভিতরে সুপ্ত আছে ঘুমন্ত আছে এটা সুযোগ পেলে বের হয় ফেরাউনের মতো নাস্তিক সেও নাস্তিক থাকতে পারেনি দশ নম্বর সুরাই ইউনিসের একানব্বই বিরানব্বই তিরানব্বই নম্বর আয়াতে তার তথ্য দিয়েছেন সে যখন লোহিত সাগরের তলায় দুবন্ত অবস্থায় ছিল তখন তার ভিতরে ঘুমিয়ে থাকা যে তাও সেটা জেগে উঠেছিল। সে বলেছিল আমান্তু আন নহু না ইলাহা ইল্লল্লজি আমানতবিহি বানু ইসরাইল ওয়ান অ্যামিনাল মুসলিমিন আজকে সে ডাবল মুসলমান লোহিত সাগরের তলায় ফেরাউন ডাবল মুসলমান হয়ে গিয়েছিল দুবার ইমান এনেছিল দুভাবে ইমান এনে সে বলছে আমান্তু আন নহু না ইলাহা ইল্লাল্লজি আমানদবিহি বানু ইসরায়েল আমি এখন ইমান আনলাম যে ওই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই যে আল্লাহর উপর মুসা আলাহিসামের উন্মতি মানে নেছে দ্বিতীয় পর্যায়ে বলেছে ওয়ান আমিন আল এখন আমিও একজন মুসলিম মুসলিমদের অন্তর্ভুক্ত মুসলমানদের কাতারে ঢুকে গেলাম এখন এখন আমি বিশ্বাসী হয়ে গেলাম কোত্থেকে বিশ্বাস পেয়েছ যদি তোমার ভিতরে না থাকে অবশ্যই ভিতরে আছে এই জন্য পৃথিবীতে কোনো নাস্তিক নাই যেগুলি নিজের নাস্তিক বলে এগুলো চরিত্রহীনতা করার জন্য জোর করে নাস্তিক বলে নিজেদের প্রকাশ করে প্রিয় ভাই বোনেরা সময় হয়েছে একটি বিরতির ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আবার ফিরে আসব অপেক্ষায় থাকুন বিরতির পর আবার ফিরে এলাম নাস্তিকদের নাস্তিকতা কতটা বাস্তব কোরআনের আলোকে একটু দেখে নেই আমরা কোরআনিক নয়ন দিয়ে দেখি আমরা জানি এক বিমান বিমানবন্দরে বিমানে উঠার পর থেকে আরেক বিমানবন্দরে বিমানটি সুস্থভাবে নামার আগ পর্যন্ত সব নাস্তিকদের মনটাই দূর দূর করে সবাই যে এখন নাস্তিক থাকলে কি হবে মালিক একজন আছে মনে সাক্ষ্য দেয় দোয়াও পড়ে বিপদে পড়লে ওই ঘুমন্ত তাহিদ জেগে উঠে আল্লাহ মানুষের অন্তরে এই ঘুমন্ত তাহিদ নিয়েই কোরআনের বাকে বাকে তিনি করেছেন দলিল দিয়েছেন তিনি বলেছেন কি বলেছেন ওয়াইযা মাসাকুমুদদুরফিল বাহরে দাল্লামান তাদউনা ইল্লা ইয়া যখন সাগরে টর্নেডো ঝড় ঝঞ্ঝা বিপদ তোমাদেরকে গ্রাস করে তখন কোথায় দেবদেবী সব হারিয়ে যায় তখন আমি ছাড়ার কেউ নাই ওই টর্নেডো হেরিকেনের প্রচন্ড ধাক্কায় হৃদয়ের দুয়ার খুলে গিয়ে তোমার ভিতরে যে তাওহীদ ইমান আল্লাহর প্রতি ইসলাম বিশ্বাসের যে গুণটি লুকি আছে গুমে আছে সেটা জেগে ওঠে তুমি গুম পাড়িয়ে রাখো তোমার ভিতরেই মানে আছে তুমি গুম পাড়িয়ে রাখো তোমার স্বার্থের জন্য জোর করে অন্ধ হয়ে থাকো ফাইন নাহা লাতা আমাল আব স্বর বলা কিন্তামাল কুলু বুল্লাতিফির সুদূর সোরাল হাজ্জের শেষলেশ নাম্বার আয়তাল্লা বলছেন ফাইন নাহা লা তা আমাল আব স্বর প্রকৃত অর্থে চক্ষু তো অন্ধ হয় না অন্ধ হয় অন্ধর যেটা সেনার ভিতরে আছে এটাকে জোর করে অন্ধ বানিয়ে দিয়েছো স্বার্থের মোহে দুনিয়ার মোহে মনের কুপ্রবৃত্তির মোহে অন্ধ বানিয়ে দিয়েছো কিন্তু ভিতরে আছে একত্রিশ নম্বর সূরা লোকমানের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ কি সুন্দর বলেছেন ওয়াইযা আগাসিহুম মাউজুন কযুলালি দাউ আল্লাহ মুখলিসিন লাহুদিন সাগরে যখন মেঘমালার মতো সুউচ্চ বিশাল তরঙ্গ তাদেরকে ঢেকে ধরে বুঝে যে আর বাঁচতে পারবো না জাহাজ ডুবে যাবে ওই সময়ে ভেতর থেকে ইমান বের হয় নাস্তিক আস্তিক হয়ে যায় তখন আল্লাহর অনুগত হয়ে যায় যারা উল্লাহ মুখল তখন এরা সবাই আল্লাহকে ডাকতে শুরু করে একেবারে একত্ব বাঁধে খাঁটি মুসলমান হয়ে যারা বিজাতি বেঈমান এসব বিপদের বরং মুসলমানের ছো তারা বেশি আল্লাহকে জিকির করে আল্লাহ আকবার ফালামের জাহ মিলাল বার রেফামিন হোম মোকথা সিদ্ধ কিন্তু যখন আল্লাহ নাজাদ দেন আবার পৃথিবীতে ফিরিয়ে আনেন সাগরের মাঝখান থেকে তখন কেউ ভালো থাকে আবার অনেকেই আমার আগের মতো শিরিক শুরু করে দেয় কয় মাঝি খুব এক্সপার্ট ছিল কাপ্তান খুব স্পেশালিস্ট কাপ্তান এই জন্য বেঁচে গেলাম একটু আগে বললে না কেন যখন রুলিং চলছিল সাইক্লোনের তখন এই কথা মুখে দিয়ে আসে নাই আসবে না তখন তো বুঝে যদি এই সময় উল্টা পাল্টা বলি যদি ডুবিয়ে দেয় আল্লাহ কি ক্ষমতা কম আছে নাকি তলিয়ে দিতে পারেন সে ক্ষমতাও আছে তাহলে পৃথিবীতে কোনো নাস্তিক থাকা সম্ভব না এই জন্য মুসা আলাহিসাল্লাম সুরাজ সবার মধ্যে উনি ফেরাউনকে বলেছিলেন ফেরাউন যখন জিজ্ঞাসা করেছিল কোমাল আমা রব্বুল আলমিন ফেরাউন বলল রব্বুল আলমিন আবার কি কল রব্বু শামা ও কেবল অরুদি অমা বেন হুমা বললেন আরে চিনো না রব্বুল আলামিন কি জানো না আসমানের রব জমিনের রব এ দুইয়ের মাঝখানে কুল মাখলুকাতের তিনি ষষ্ঠা প্রতি বালক রব চিনো না চিনো কিন্তু বলবা না ভিতরে তার ব্যাপারে একিন আছে ইনকুন তু মু নিন তোমার যদি কোনো জিনিস বিশ্বাস করার যোগ্যতা এখনো বাকি থেকে থাকে তাহলে আল্লাহর বিশ্বাস অবশ্যই আছে তুমি তোমার পুত্রকে পুত্র বলে চেনো তোমার স্ত্রীকে তোমার স্ত্রী বলে চিনতে পারো এটা গরু গরুকে গরু বলে চিনতে পারো গাছকে গাছ বলে চিনতে পারো মানুষকে মানুষ বলে চিনতে পারো তেমনি চিনতে পারো অবশ্যই আল্লাহর চিনটা ভিতরে আছে বিধায় এগুলির চেইনও তোমার ঠিক আছে আল্লার পরিচয় হারিয়ে গেলে যেমন মোবাইলের সিম কার্ডে যদি মূল নাম্বারটা হারিয়ে যায় টাওয়ারের সাথে যোগাযোগ হারিয়ে যায় সব হারিয়ে যাবে মানুষের হৃদয়টা এরকম মূল আল্লাহর পরিচয় যা থাকবে না সে তার স্ত্রীকেও চিনতে পারবে না তার বাপ ভাই তার মা কাওকে চিনতে পারবে না পৃথিবীর কোনো কিছুর পরিচয় তার ভিতরে থাকবে না সব ডিলেট হয়ে যাবে মূল নাম্বার ডিলেট হয়ে গেলে সব ডিলেট তাহলে তুমি যখন তোমার স্ত্রীকে চিনো তুমি যখন তোমার ছেলেকে ছেলে বলে চিনো তুমি যখন তোমার বাড়িকে তোমার বাড়ি রূপে চিনো তোমার গ্রামকে তোমার গ্রাম রূপে চিনো চিনো তো তুমি আল্লাহকেও চিনো কিন্তু শয়তানি করে বলতেছো না ওইটা না থাকলে এটাও থাকবে না কোন বিষয়কে একিন করতে পারো কোন বিষয়কে বিশ্বাস করতে পারো যে এটা দুবাই যে এটা আমেরিকা এটা বাংলাদেশ যে দিকে যদি চিনো তাহলে অবশ্যই আল্লাহকেও চিনো তুমি আল্লাহকে না চিনলে এই চিনগুলি থাকতো না এই পরিচয় গুলো থাকতো না আসলে পৃথিবীতে কোনো নাস্তিক থাকা সম্ভব নয় আল্লাহ তালা এই জন্য বলেছেন কত সুন্দরে বলেছেন হু আল্লা জি ইউসাই এরকম ফিল বার বাহার আল্লাহ তোমাদেরকে জলে স্থলে ভ্রমণ করান হাতায় যা কুনতুম ফিলফুল কে ও যারা বিহীন বিরিহীন এবা যখন পানির জাহাজে ছড়ো আর জাহাজ সুবাতাস নিয়ে তোমাদেরকে বহন করে তখন অফারেহু বেহা খুব খুশি হোক খুব ভালো বাতাস ঝড় তুফান নেই খুব আনন্দ এনজয় করছো হঠাৎ যা থারিহ না আছে হ্যারিকেন ঝ সাইক্লোন এসে গেল ওজা আহমুল মৌজুমিন কুল্লে মাখান দিক থেকে ঢেউ আর ঢেউ তরঙ্গ আর তরঙ্গ পাহাড় সম তরঙ্গ এসে গেল অজন্য انه محيط بهم এখন সবার আজকে यकीन হয়ে গেছে घेरावের মধ্যে পড়ে গেছি আর বাসবো না এই সময় মূর্তি বাদ দিয়ে নাস্তিকতা বাদ দিয়ে শয়তানি সব বাদ দিয়ে সবগুলো কি বলে দা আল্লাহ মখলিসিন এলাহ উদ্দিন আল্লাহ আল্লাহ বাসাও জীবনে আর শরীক করব না নাস্তিক্যবাদ আর করব না একবারে সব বাদ দিয়ে মখলিস বান্দা হয়ে গেছে সবাই লা ইনান যায়তানা মিন হাযিহি নানকুনান্না মিনাশ শাকিরিন যদি এই বিপদ থেকে মহা জয় থেকে তুমি বাঁচাও অবশ্যই তোমার শুক্রিয়া আদায় করব। আর কুফরি শিরিক ইত্যাদি কোনোটাই করব না একেবারে মানুষ যখন অসহায়ত্যে পড়ে মানুষের ভিতরে যে শিল মারা আছে একত্রবাদের ফিত্লাহী ফর সালেহা এটা আল্লাহর দিন এই দিন এটা আল্লাহর তাহিদ আল্লাহর বিশ্বাস আল্লাহর একত্রবাদ প্রত্যেকটা সৃষ্টিকে এই একত্রবাদের শিলের উপরে শিল মেরেই তিনি সৃষ্টি করেছেন সুহান আল্লাহ এটা কিভাবে তুমি ভুলবে একেবারে তোমার জন্মগত দাগ জন্মগত শিলমোহর সৃষ্টিগত শিলমোহর এটা কিভাবে অস্বীকার করা যায় আহ কত সুন্দর আল্লাহ বুঝালেন মানুষকে তুমি নিজকে দিয়েই বুঝো এই ফেরাউন কিভাবে সে মুমিন হয়ে গেল লোহিত সাগরের তলায় গিয়েছে ডাবল ইমান আনলো কিন্তু আল্লাহ তখন বলেছিলেন বান্দা সময় তোর পেরিয়ে গেছে এখন এই সময়ের ইমান আমি আর নেব না আল আন এখন এখন ইমান কবলু এর আগ পর্যন্ত কত অবাধ্য ছিলে তুমি আমার নাফরমনি করেছিলে এখনকার ইমান নেব না ফলিও মানুনে জি কেবে বাদা নিকালে তা কুন এলেমান মন আয়া তোমাকে আজকে স শরীরে পৃথিবীর বুকে সংরক্ষণ করবো অইন্যকাশী ও রম্মিদান্য আয়া তিন পৃথিবীর বহু মানুষে আমার নিদর্শন থেকে উদাসীন হয়ে আছে প্রিয় ভাই বোনেরা সৃষ্টির সষ্ঠার একত্ব বা সষ্টার তাওহিদ রাব্বুল আলামিনের প্রত্যেক সৃষ্টির অন্তরের মাঝে এভাবে লুকিয়ে ঘুমিয়ে আছে পড়ে আছে কোরানের বরকতে হয়তো কেউ সচেতন হয় আর কেউ কোরানকে অস্বীকার করলে তার ইচ্ছে তো না সুপ্তই থেকে যাবে বের হবে না সে উপকৃত হবে না ওখানেই মারা পর্বে শেষ হয়ে যাবে আজকের মতো প্রিয় ভাই বোনেরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে আমারও দেখা হবে সুভামতু আল্লাহম বে হামদিক আশাদু আল্লাহ আইলাহ আল্লাহান্ত আস্তাকফিরু কতু আইলাইক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ হি অভর কহতু